আর কিছুক্ষণ পরেই মাঠে নামতে যাচ্ছে মুম্বাই এবং বেঙ্গালুরু সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন দুই দলের ক্রিকেটার বেঙ্গালুরুর হয়ে সংবাদ সম্মেলনে আসেন বিরাট কোহলি এবং মুম্বাইয়ের হয়ে আসেন কাইরন পোলার্ড তবে সংবাদ সম্মেলনে এসে বেশ রাগান্বিত দেখা যায় পোলার্ডকে সংবাদ সম্মেলনে পোলার্ড বলেন গত তিন ম্যাচে আমরা শেষ ওভারে হেরেছি আপনারাই হারের কারণটা বলে দিন আপনারা তো বেশ ভালোই ক্রিকেট বোঝেন তাহলে জয়ের উপায়ও আপনারাই বার করে দিন পোলার্ড আরও বলেন বারবার সম্মেলনে আমার এক প্রশ্ন ভালো লাগে না হারের কারণ কি ঘুরে ফিরে আপনারা একই প্রশ্ন করছেন আপনারা তো দেখছেন লাস্ট কয়েকটা ম্যাচ আমরা জিততে জিততে হেরেছি তাহলে এখানে আমাদের দোষের কি আছে বা ভাগ্য ছাড়া কী বা কারণ দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন